কোটা সংস্কার আন্দোলনে সংগঠিত হত্যা, সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘন সহ সব ধরনের অপরাধের বিচার দেখতে চায় জাতিসংঘ। এই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সবাইকে জবাবদিহির আওতায় আনা প্রয়োজন বলে মনে করে সংস্থাটি। মঙ্গলবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এই মন্তব্য করেন। আন্দোলনে শেখ হাসিনার নির্দেশে গুলি করা হলে 819 জন নিহত এবং 25,000 মানুষ আহত হয়েছেন উল্লেখ করে দায়ীদের বিচারের ব্যাপারে জাতিসংঘের অবস্থান জানতে চান এক সাংবাদিক। জবাবে স্টিফেন ডুজারিক বলেন, জাতিসংঘ অবশ্যই বিচার দেখতে চায়। আমরা এই বিশেষ সংকটের শুরু থেকেই জবাবদিহির কথা বলে আসছি। সহিংসতা, প্রাণহানি এবং মানবিক ও রাজনৈতিক অধিকার লঙ্ঘনের জন্য দায়বদ্ধতা থাকা দরকার। আর নয় সৌন্দর্য নিয়ে চিন্তা, এবার নিজেকে সুন্দর করে তুলুন স্টাইল ম্যানিয়াক্সের সাথে। প্রশ্নোত্তরের আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুসকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের পাঠানো চিঠির সত্যতা নিশ্চিত করেন ডুজারিক। ওই চিঠিতে গুতেরেস বলেন, অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ গণতন্ত্র অর্জনে তার সরকারের প্রচেষ্টার প্রতি জাতিসংঘের পূর্ণ সমর্থন রয়েছে। চিঠিতে অধ্যাপক ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করায় শুভেচ্ছা জানান জাতিসংঘ মহাসচিব। সোমবার রাতেই প্রধান উপদেষ্টার প্রেস উইং চিঠির বিষয়টি সংবাদ মাধ্যমের সঙ্গে শেয়ার করে। জাতিসংঘ মহাসচিব বলেন, সংস্থাটি অধ্যাপক ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে এবং বাংলাদেশের জনগণের সুবিধার্থে আবাসিক সমন্বয়কারী ও জাতিসংঘ কান্ট্রি টিমের মাধ্যমে সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। গুতেরেস বলেন, আমি বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনা এবং সংসদ নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে স্বাগত জানাই। অন্তর্বর্তীকালীন সময়ে অধ্যাপক ইউনুসের নেতৃত্বে সহিংসতা বন্ধ, জবাবদিহিতা নিশ্চিতকরণ, আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক নির্বাচনের পথ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করেন জাতিসংঘ মহাসচিব। চিঠিতে লেখা এই প্রসঙ্গ টেনে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে হাসিনার বিচারের বিষয়ে জাতিসংঘের অবস্থান জানতে চান ওই সাংবাদিক। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা।